প্রায় দেড় যুগ বাফুফে সভাপতির পদ আঁকড়ে ধরে দেশের ফুটবলকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছেন কাজী সালাউদ্দিন। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন কাজী সালাউদ্দিন। চেয়ার আঁকড়ে ধরে রাখার প্রতিযোগিতায় রীতিমতো এক ধাপ এগিয়ে ঘোষণা দিয়েছিলেন আসন্ন বাফুফে নির্বাচনে প্রার্থী হবেন। তবে তীব্র সমালোচনার মুখে নিজের অবস্থান পরিবর্তন করে জানিয়েছেন নির্বাচন করছেন না তিনি। তবে এমন সিদ্ধান্তের আগেই সালাউদ্দিন দেশের ফুটবলকে নিয়ে গেছেন খাদের কিনারায়। ফুটবলার হিসেবে সালাউদ্দিন যতটা জনপ্রিয় ছিলেন, ফুটবল কর্তা হিসেবে তিনি ঠিক ততটাই ব্যর্থ ও সমালোচিত। তার আমলে দেশের ফুটবল ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে অতিক্রম করে কেবল নিচের দিকে গিয়েছে। বিশেষ করে পুরুষদের জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক দল সবকিছুতেই উন্নতির গ্রাফ ছিল নিচের দিকে। 2008 সালে প্রথম দফায় সালাউদ্দিন যখন সভাপতির চেয়ারে বসেন, তখন ফিফা র্যাঙ্কিং এ বাংলাদেশ ছিল 180 নম্বরে। বর্তমানে বাংলাদেশের অবস্থান 184 নম্বরে। দেখে মনে হবে 16 বছরে মাত্র 4 ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। কিন্তু 2017 সালে 200 হয়েছিল বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং, যেখানে নিজেদের ফুটবল ইতিহাসের সর্বনিম্ন 197 নাম্বার র্যাঙ্কিং এ নেমে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর বেশ ঘটা করেই সালাউদ্দিন সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন 2022 সালে কাতার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ খেলার দূরের কথা, দক্ষিণ এশিয়া অঞ্চলের বাংলাদেশ দলের অবস্থান আরো করুণ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বলা হয় যেই প্রতিযোগিতাকে, সেই সাফ চ্যাম্পিয়নশিপে 2003 সালের পর আর কোনো শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এছাড়া তার আমলে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল দেশের ফুটবলের স্থানীয় পর্যায়ের কাঠামো। তবে ছেলেদের ফুটবলে হাহাকারের মাঝেই সালাউদ্দিনের প্রাপ্তি কেবল নারী ফুটবলেই, যেখানে তার সবথেকে বড় সাফল্য নিশ্চিতভাবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়। 2022 সালে নেপালের আসরে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলেন সাবিনা খাতুনরা। এছাড়া কাজী সালাউদ্দিনের আমলে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের হাত ধরে দেশের ফুটবল কলঙ্কিত হয়েছে অর্থনৈতিক দুর্নীতির কারণে। শেষমেশ ফিফার তদন্তের মুখোমুখি হতে হয় বাফুফেকে। অনিয়ম, জালিয়াতি ও মিথ্যাচারের অভিযোগে ফিফা 2023 সালে 14 এপ্রিল নিষিদ্ধ করে সোহাগকে। পরে অনেকটা বাধ্য হয়ে বাফুফে থেকে তাকে আজীবন নিষিদ্ধ করেন সালাউদ্দিন। এরপর ফিফার জরিমানার কবলে পড়েন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি। এসব দায় সভাপতি হিসেবে এড়াতে পারেন না কাজী সালাউদ্দিন। এছাড়া তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গেও জড়ান বাদানুবাদে। এখানেই শেষ নয়, 2023 সালে সাংবাদিকদের তাচ্ছিল্য করতেও ছাড়েননি তিনি। এ সময় তাকে বলতে শোনা যায় জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদেরকে বাবা মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো তার বাবা মায়ের ছবি পাঠাবে, যেখানে তার বাবা মা জুতা পরা থাকবে। ঠিক আছে, এটা হতে হবে ম্যান্ডেটরি, বাপের জুতা পরা ছবি থাকতেই হবে। যদিও পরে তোপের মুখে ক্ষমা চান কাজী সালাউদ্দিন। আসন্ন বাফুফে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণার মাধ্যমে বাফুফেতে শেষ হতে যাচ্ছে সালাউদ্দিন অধ্যায়, যে অধ্যায় নিয়ে দেশের ফুটবলে গর্ব করার সুযোগ নেই বললেই চলে।